আমারে মা মা জননী আমারে সুখের ঠিকানা কান্না কে হায় আঁচলে লুকায় আমারে মা জননী আমারে সুখের ঠিকানা জোরে কর আল্লাহু আকবার তাহলে আওয়াজ দিয়ে বলেন তো মায়ের খেদমত করার দরকার আছে না নাই হাত তুলে বলেন আছে না নাই যাদের মা দুনিয়াতে আছে তারা মায়ের খেদমত করবেন যাদের মা দুনিয়াতে নেই তারা মায়ের জন্য দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে করে আল্লাহু আকবার তাহজিব সেন্টার ইউটিউব চ্যানেল প্রতিদিন দেশের সেরা ইসলামিক স্কলারসদের বক্তব্য শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله يأمر بالعدل والإحسان صدق الله العظيم وصدق رسوله على النبي الكريم چود نمبر پارا شلو نمبر پشتا پاس نمبر لائن شلو نمبر سورا سورا النحال نبوی نمبر آیات کریمہ تلاوت کر چی یہ آیات تا نجیل ہوئے چی رسول صلی اللہ علیہ وسلم مکی جی بنے یہ سورا النحال موٹ آیات ہو چی ایک شو آتاشتی النحال مانی ہو چی مو مسی اللہ پاک قرآن کریمی اللہ پاک ایرکم شندر شندر سورا دیئے چین একশো চোদ্দটি সিরিয়ালে এই সুরা হচ্ছে ষোলো নাম্বার সুরা এই সুরাতে প্রত্যেক ইমাম সাহেব কিন্তু জুমার দিন দ্বিতীয় খুতবাতে বলে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে কিন্তু বোঝে না মুসলমান আজকে আমি পরিষ্কার করে আপনাদেরকে বুঝায় দিয়ে যাব তবে আমি যে আয়াত পড়েছি সরল অর্থ হল ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল হে নবী আপনাকে আদেশ করলাম তিনটা আদেশ দিয়েছেন নবীকে আল্লাহ জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন কয়টি আরো জোরে হাত তুলে বলেন কয়টি মিছিল দিতে পারেন না আপনারা মিছিল দিতে পারেন না তাহলে একটু মিছিল দেন কিন্তু মিছিল দিতে পারে বাঙালি মুসলমান মিছিল দেয় আসল জায়গায় নয় নকল জায়গায় মিছিল দেয় আর্জেন্টিনার নামে মিছিল দেয় ব্রাজিলের নামে মিছিল দেয় অমুক নেতার নামে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত আসে না নাই এই মিছিল দেয় শাবনুরের নামে মিছিল দেয় সাকিব খানের নামে কিন্তু মুসলমান মিছিল যদি আল্লাহর নামে দেন মুস্কানের মতো যদি তাকবীরের আওয়াজ তোলেন এই ধরাতে শাহজালালের মতো যদি তাকবীরের আওয়াজ তোলেন আমার ইসলাম এই ধরাতে কায়েম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা কিন্তু আমার যুবকের আজকে ওই দিকে নাই আগামীকাল জুমার দিন আগামীকাল কিন্তু জুমার দিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কেউ যদি জুমার দিনে কিংবা জুমার রাত্রিতে মৃত্যুবরণ করে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করবে কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে শুধু তাই নয় আজকে শুনেন জুমার রাত্রে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে কিন্তু যুবকেরা জুমার চিন্তাই নাই যুবকদের মাথায় শুধু একটাই চিন্তা আগামীকাল যে জুমা জুমার গুরুত্ব সম্পর্কে রাসূল বলেছে জুমার রাত্রে কিংবা জুমার দিনে যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমার যুবকেরা জুমার দিনের
এই অপেক্ষায় নাই, অপেক্ষায় সবাই শুধু তাকিয়ে আছে আগামীকাল, আগামীকাল আর্জেন্টিনার ব্রাজিল দুই দলেরই খেলা আছে। যুবকরা ব্যাপক একটা প্রস্তুতি নিতে শুরু করেছে, কিন্তু যুবক তুমি তো জুমার চিন্তা করলে না, ও যুবক তুমি তো ইসলামের চিন্তা করলে না, যুবক এই খেলার প্রস্তুতি বাদ দিয়ে মৃত্যুর প্রস্তুতি নাও, জুমার দিনের প্রস্তুতি নাও, জুমার দিনকে সম্মান করো, এই জুমার দিন আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। খেলার টেনশন কইরা জীবন নষ্ট করো না, জুমার দিনের গুরুত্ব দাও, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যুবক যুবতীদের যে কী হয়েছে আমি আলোচনার প্রারম্ভে দুই একটা মিনিট যদি কথা বলি আপনাদের কি কষ্ট হবে ভাই? খেলার টিকিট পায় নাই এক মেয়ে, এক মহিলা খেলার টিকিট পায় নাই। এই যে খেলা চলতেছে মিরপুর স্টেডিয়ামে গিয়েছে, খেলার টিকিট পায় নাই, ও চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিয়েছে, কান্নাকাটি করতেছে। আমি বলবো যদি কাঁদতেই হয় খেলার জন্য নয়, গভীরাতে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদো। ও যুবতী ও যুবক যদি কাঁদতেই হয়, যদি চোখের পানি ফেলতেই হয়, তাহলে আল্লাহর জন্য কাঁদো। শোনো, এই দুনিয়া মিশে দুনিয়া, এই দুনিয়ার খেলা মিশে খেলা, এগুলোর জন্য যদি তোমার জীবনের সর্ব সময় নষ্ট করো তাহলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য তোমাকে জান্নাতে যেতে হলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, রবের জান্নাতের দিকে আসতে হবে। এই জন্য যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলেছে তোমাদেরকে, হে নবী আপনাকে তিনটা আদেশ দিলাম, একটু জোরে মিছিল দিয়ে বলেন কয়টা, আরো জোরে, জোর হলো নাম, মার্কা কিরে চলবে কিরে, তিনটা। এক নাম্বার হচ্ছে, আমার আলোচনা কোনোদিন শোনেন না, একটু বসে একটু আমাকে পরিবেশ করে দেন। এক নাম্বার হচ্ছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, হে নবী আপনাকে ন্যায় বিচার করার আদেশ দিলাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল ইহসান, সদাচরণ করার আদেশ দিলাম। ওয়া ইতা ইদিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের হক আদায় করার আদেশ দিলাম। তিনটা আদেশ দিয়েছেন আল্লাহ, তিনটা নিষেধ করেছেন। আমি যখন এই আয়াতে কারিমা নিয়ে গবেষণা করতে শুরু করলাম যে প্রত্যেক জুমার দিন ইমাম সাহেবেরা এই আয়াত কেন তেলাওয়াত করে, তখন দেখলাম, আমি জীবনে দেখলাম দেখলাম আয়াতে কারিমায় আল্লাহ যে তিনটা আদেশ দিয়েছে আর তিনটা নিষেধ করেছে, কেউ যদি মানতে পারে আল্লাহ তাকে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে শোনেন একটি কথা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক এই আয়াতে কারিমায় 500টি আয়াতে কারিমা আল্লাহ বিধান সংক্রান্ত নাজিল করেছেন। আল্লাহ পাক এই সব সার কথাগুলো এই আয়াতে কারিমায় দিয়েছেন। এই আয়াতে কারিমার একটি শানে নজল আছে, খুব মনোযোগ দেন, এই আয়াত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, শানে নজল হলো আমি যখন বিশ্ববিদ্যালয়ে জীবন শেষ করলাম, 10টা তাফসীর নিয়ে বসে আমি গবেষণা করে দেখলাম, এই আয়াতে কারিমার শানে নজল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আরবের গোত্রে জন্মগ্রহণ করেছিলেন, সেই গোত্র প্রধান ছিল কাফের একজন বেঈমান, তার নাম হলো আকসাম বিন সাইফি। আকসাম বিন সাইফি বলল, মুহাম্মদ নাকি এই সমাজে ইসলাম প্রচার করছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, নতুন ধর্ম তৈরি করতেছে, ঠিক আছে তাহলে মুহাম্মদকে, মুহাম্মদ কিসের দাওয়াত দেয় আর কি ধর্ম তৈরি করেছে? মুহাম্মদের কাছে দুইজন প্রতিনিধি দল পাঠিয়ে দেওয়া হলো, গিয়ে প্রতিনিধি দল আল্লাহর রাসূল মুহাম্মদ সাসাম কোরআন তেলাওয়াত করছিলেন, তখন আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, মুহাম্মদ তুমি কে? এক নাম্বার প্রশ্ন হলো তুমি কে? আল্লাহ রাসূল বললেন, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী কিন্তু কোনো বিশেষ পরিচয় দেন নাই, কিন্তু আমার বাংলাদেশের লোকের কাছে যদি জিজ্ঞাসা করে তুমি কে, ও বলে আমি এমপি সাহেবের চাচাতো বোনের, খালাতো ভাইয়ের, নানাতো বোনের, অমুকের ছেলের, ভাইয়ের ছোট পুত্রের অমুক হই আমি, আমারে কি চিনিস আমি কে? কিন্তু আমার রাসূল কোনো প্রশ্নের উত্তর দিলেন না, আমার রাসূল কোনো বড় উপাধি দিলেন না, বললেন আমার বাবার নাম আব্দুল্লাহ আর আমার নাম হলো মুহাম্মদ, ও আমার লাল মনির হাটের মুসলমান, একটু শুনে যান। দুই নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তুমি কী জন্য পৃথিবীতে এসেছ, তোমার মিশন কী?
তখন আমার নবী আয়াতে কারিমা সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা শোনায়া দিলেন, জিব্রাইল নাজিল করলেন, হে নবী ওদেরকে জানায়া দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জিব্রাইল এসে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বললেন, হে নবী আপনি শোনায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনটা আদেশ দিয়া তিনটা নিষেধ দিয়া আল্লাহ প্রেরণ করেছেন, এবং ইয়াইযুকুম আল্লাহ নিজেই আমার কাছে ওয়াজ করেছেন। আমরা যারা ওয়াজ করি, আমরা যারা কথা বলি, আমাদের নিজের কোনো কথা বলি না, আওয়াজ দিয়ে বলেন তো ওয়াজ করেছেন কে? ওয়াজ করেছেন আল্লাহ। এই জন্য আল্লাহর ওয়াজে কেউ যদি বাধা দেয় সে কাফের হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিল কেউ যদি গুড়িয়ে ভেঙিয়ে দেয় তাহলে সেও কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ পাক বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসানাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর ওয়াজে কেউ যদি বাধা দেয়, আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বাংলাদেশে কিন্তু আলোচনা করতে গেলেই বাধা দেওয়া হয়। আমি বলবো কোরআনের কোনো কথায় বাধা চলবে না, যারা কোরআনের কথায় বাধা দিবে তারাই হলো ডিজিটাল আবু জেহেল। ভাইয়েরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক প্রথম আদেশ দিয়েছেন, তিনটা আদেশ করেছেন, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না আলোচনা, বুঝতে হবে কোন দিন যেন আপনার মৃত্যু হতে পারে আলোচনাটা আমার বুঝে যান। এক নাম্বার আদেশ হলো ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, হে নবী আপনি নেই বিচার কায়েম করবেন। এই নেই বিচার নিয়ে গবেষণা করতে শুরু করে দিলাম, গবেষণা করতে করতে আমি নেই বিচার সংক্রান্ত আদল শব্দটা গবেষণা করতে করতে আল্লাহর পবিত্র কোরআন কারিমে 24 জায়গাতে আল্লাহ আদল শব্দটা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশের দিকে তাকান, জুমার দিন, প্রত্যেক জুমার দিন তেলাওয়াত হয় ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, হে নবী আপনি ন্যায় বিচারের কথা বলেন, কিন্তু বাংলাদেশে ওই মসজিদের ভিতরে ন্যায় বিচার হয় না, হক কথা বলা হয় না, ইমামের সাথেই ন্যায় বিচার হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, বাংলাদেশের মানুষ যদি এই একটি আয়াতে কারিমা যদি মেনে নিত, প্রথম কাজ হলো যদি ন্যায় বিচার কায়েম করত, তাহলে আমার বিশ্বাস সারা পৃথিবীতে আজকে অন্যায় অবিচার থাকতো না, আজকে গরিব দুঃখী কেঁদে কেঁদে মরতো না, গরিব দুঃখী আজকে অধিকার নষ্ট হতো না। আমার ভাইয়েরা কিন্তু উল্টা চলে সারা পৃথিবী, জোর যার মুল্লুক তার, শুধু তাই নয় টাকা যার ক্ষমতা তার, ক্ষমতা তাজার বিচারতা। আমার ভাইয়েরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ন্যায় বিচারের প্রতিশব্দ হলো বিলকিস্ট। বিলকিস্ট শব্দটি আল্লাহ 16 বার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, লাকদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। বান্দা প্রত্যেক
প্রত্যেকটা নবীকে আমি ন্যায় বিচার করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছি। শুধু তাই নয়, মানুষকেও আল্লাহ ন্যায় বিচার করার আদেশ দিয়েছে। তাহলে হাত তুলে হাতিবান্দার মুসলমান, আমি আজকে আপনাদেরকে এমন কিছু উপহার দিতে চাই, হাত তুলে বলেন তো আল্লাহ পাক আমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিয়েছে। জোরে বলেন তো ন্যায় বিচার করার দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আতুয়াদ্দুল আমানাতি ইলা আখলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদল। যরকন আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে একটি কিতাব দিয়েছেন, এই কিতাব দিয়ে তোমাদেরকে ন্যায় বিচার করার আদেশ দিয়েছেন। তাহলে আওয়াজ তুলে বলেন তো আল্লাহর কোরআন শরীফ মানার দরকার আছে না? না। ভাইরা, আমার আলোচনা লম্বা করব না, আমি ন্যায় বিচার নিয়ে আলোচনা করব। এবার ন্যায় বিচার গবেষণা করতে শুরু করে দিলাম, প্রায় 10 থেকে 15টা তাফসির মিলায় দেখলাম আল্লাহ পাক তিনভাবে ন্যায় বিচার করার কথা বলেছেন। ন্যায় বিচার মানেই আমরা শুধু রাষ্ট্রকে ভাবি, ন্যায় বিচার মানেই আমরা শুধু সরকারকে ভাবি। কিন্তু আজকে আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনে যান, কোনোদিন আগামী বছর মাহফিল হবে কিন্তু হয়তো আপনি বাজবেন না। আগামী বছর মাহফিল হবে, 2টা ঘন্টা যদি আল্লাহর জন্য টাইম দেন, সারা রাত আপনার এই মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর কোরআনের মাহফিলে বসে যান, আপনার এই কোরআনের মাহফিলে বসার ওসিলায় আজকে ন্যায় বিচারের আলোচনা শুনে যখন উঠে যাবেন, আপনার বাবা মা আত্মীয় স্বজনের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার নিয়ে গবেষণা করলাম, ন্যায় বিচার তিন জায়গায় করতে হবে, তিনভাবে, তিন সময়, তিন জায়গায় করতে হবে। জোরে বলেন কয় জায়গায়? আরো জোরে। জোর হল না? জোরে বল। আলোচনাটা মুখস্থ করতে হবে। মাকসুদ আজমি আপনাদের মাঝে আসলো, কি আলোচনা করলো, মুখস্থ করতে হবে। 1 নম্বর, ন্যায় বিচার করতে হবে আল্লাহর সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহর সাথে ন্যায় বিচার করবেন আপনি? কি জন্য আল্লাহর সাথে ন্যায় বিচার করবেন আপনি? আপনাদের রবকে সবাই বলেন কে? আমাদের রব হলো আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আমাদেরকে আমাদেরকে রুহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বি রব্বিকুম? ক্বালু বালা। হে বান্দা, তুমি কি আমার, তোমাদের কি আমি রব নই? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, কলো বেলা, হ্যাঁ হ্যাঁ আপনি আমার রব, আপনি আমার রব। আওয়াজ তুলে হাত তুলে বলুন তো আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। যারা মনে হয় এদিক সেদিক হচ্ছেন তাদের রব অন্য কেউ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা। তখন এই কথা যখন বললাম, পৃথিবীতে আসলাম, আমি রব নিয়ে গবেষণা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন রবের অর্থ দিয়েছেন 19টা। শুধু তাই নয়, রবের একটা অর্থ হলো আইনদাতা, একটা অর্থ হলো বিচার ফয়সালাকারী, আর একটা অর্থ হলো রিজিকদাতা। এইভাবে 19টা অর্থ রবের আছে। কিন্তু আমরা আজকে আল্লাহকে শুধু রব হিসাবে বিশ্বাস করি, কিন্তু আইন মানি বেঈমানদের, আইন মানি মানুষের তৈরি করা আইন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহকে আমরা রিজিক দাতা ভাবি, কিন্তু রবের আল্লাহ পাক অনেক 19টি অর্থ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলো তোমাদেরকে 500টি আয়াত দিয়েছি, 500টি আইন দিয়েছি বান্দা, আর শোনো অসংখ্য নিয়ামত দিয়েছি। ফাবি আই আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা আমার কোন কোন নিয়ামতকে
তুমি অস্বীকার করবে না না তুমি অস্বীকার করতে পারবে না তোমাকে ডাকরো ডাকরো দুইটা চোখ দিয়েছি একটুখানি মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইয়েরা শুধু চোখ দেন নয় করোনা ভাইরাসের সময় যাদের করোনা হয়েছিল হাসপাতালের বেডে যারা ছিল বড়ই অসহায় ছিল নিঃশ্বাস নিতে পারে না আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে নিঃশ্বাস দিয়েছি একজন মানুষ যদি নিঃশ্বাস নেই ২৭,০০০ টাকার নিঃশ্বাস তার প্রত্যেক দিন নিতে হয় আল্লাহ আপনাকে ফিরি ফিরি দিয়েছে আল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক বলেন আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন আল্লাহ বলল বান্দা আমাকে রবি তুমি বিশ্বাস করবে না কেন আমার সাথে ন্যায় বিচার করবে না কেন কারণ আমি তোমাদের রব আমি তোমাদের দুইটা চোখ দিয়েছি একটি জিহ্বা দিয়েছি সুন্দর কথা বলার জন্য তোমাকে ভাষা দিয়েছি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান হে বান্দা তোমাকে সুন্দর আমি কথা বলার জন্য ভাষা দিয়েছি কেন তুমি আমাকে রব হিসাবে বিশ্বাস করবে না আওয়াজ দিয়ে তাহলে বলেন তো সেজদা হবে কার কাছে সবাই বলেন জোরে বলেন কয়বার সেজদা সবাই হাত তুলে বলেন কয়বার আল্লাহ বাদ দিয়ে কারো কাছে সেজদা করা যাবে জোরে বলেন যাবে না না কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা কারণ আমাদের রব আল্লাহ আমরা ওই রুহের জগতে বলেছিলাম কিন্তু বাংলাদেশে দেখবেন আমরা আইন মানে মানুষের আবার মানুষের কাছে গিয়ে আমরা চাই আল্লাহ একটা বেটা দেও রে বাবা একটা বেটা দেও এইরকম লোক আসে না না বাবার কাছে গিয়ে চাই বাবা তুমি আমার কিছু দাও বাবা তুমি আমার সব কথা কোন ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহ বাদ দিয়া বাবার কাছে যে সেজদা দেয় এটি হলো শিরিক আল্লাহর সাথে অন্যায় করা শুধু তাই নয় একটুখানি মনোযোগ দিয়ে শুনে যান বাবার কাছে গিয়ে বলে বাবা আপনি আমাকে পার করে জান্নাতি নিয়ে যাবেন এমন লোক আছে না নাই দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে হু হা হু হা হু হা আছে না নাই ও দয়াল বাবার কাছে গিয়ে যায় দয়াল বাবার কেউ ফিরে না খালি হাতে দয়াল বাবার দরবারিতে হ্যাঁ কেউ ফিরে না খালি হাতে একজনের দরবার থেকে তিনি কে আওয়াজ তুলে বলেন তিনি কে তুমি বাবার কাছে যাও কেন গিয়া বলো এই পৃথিবীতে সব কিছু দিতে পারেন তিনি কে সবাই বলেন এই গভীর রাত রিজিক দেওয়ার একমাত্র মালিক তিনি কে শুধু তাই নয় বাবার দরবারে গিয়া গান গায় হাই রে গান আমাদের দেশে এক শিল্পী আছে আপনাদের কষ্ট না হলে আলোচনাটা একটু আমি ফিনিশিং দিয়ে চলে যাব আমাদের দেশে একটা শিল্পী আছে তার নাম হলো মমতাজ কথা কর না কেন ঠিক কি না আমাকে একজন বলছে হুজুর গান বলবেন না গান অবশ্যই বলবো না তবে আমাকে বুঝাতে হবে কিছু কথা তো কথা কর না কেন ঠিক কি না আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন ওরা বলছে যে গান গেয়ে গিয়ে ইসলাম কায়েম করো আল্লাহকে সেজদা দাও গান গেয়ে গিয়ে আবার এমনও লোক আছে কয় বাবা আমারে পার করবে জান্নাতে নিয়ে যাবে আল্লাহকে সেজদা দেয় না কয় এক সেজদায় জান্নাতে যাইতে হবে বাবার পায়ে গিয়ে একটা সেজদা দেয় শিরিক 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 আল্লাহর সাথে অন্যায় করা অবিচার করা আল্লাহর সাথে আদল হলো বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজের আজান আসবে বান্দা আল্লাহর কদমে সেজদা দিবে কথা বলেন ঠিক কি না কিন্তু গান গাই কিরমান কাতি বিহীন রোজা শরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক
জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বলি কেরামান কাতিবিহীন পাইবে যেহেদিন, তোহরা জানা ছিলি ভণ্ড বাবার লোক তোদের লাত্থি মাইরা বলবে জাহান্নামে ঢ। কথা কর না কেন, ঠিক কিনা? আবার যুবকেরা কিছু এই বগুড়া মহাস্থানগড় সহ বিভিন্ন মাজারে গিয়ে দেখবেন মোজগুলো পুইরা গেছে, গান গায় ধর কলকি মারো টাহান খাজা বাবার আসে কান, মরলে তোমরা কিন্তু কলকি পাইবা না বাবা, মরলে তোমরা কিন্তু কলকি পাইবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে শিরিক, এগুলো শিরিক করলে কেউ জান্নাতে যাবে? জোরে বলেন যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যারা তোমরা শিরিক করবি আল্লাহর সাথে অন্যায় করেছো, কিন্তু বান্দা শোনো আল্লাহর সাথে ন্যায় বিচার হলো যখন আজান হবে বান্দা পাঁচবার আল্লাহর ডাকে সাড়া দিবে, যখন এই দুনিয়ায় দুনিয়ার কোনো আইন চলবে না, একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু আলাম, দুনিয়া যিনি সৃষ্টি করেছেন তার হুকুম চলবে। আমার ভাইয়েরা রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আওয়াজ দিয়ে বলেন তো আইন চলবে কার? আইন চলবে আল্লাহর। কিন্তু পৃথিবীতে আজকে আল্লাহর আইন নাই, যার কারণে শান্তি, সবাই বলেন শান্তি। আল্লাহর আইন না থাকার কারণে, আল্লাহর সাথে অন্যায় করার কারণে আমরা কিন্তু শান্তি পাই না। আল্লাহ পাক বলেন ফাইদা রকিবু ফিল ফুলকি দাআবুল্লাহুল মুখলিসিনা লাহুদ্দিন। এই পৃথিবীতে কিছু মানুষ আছে বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু বিপদ যখন চলে যায় আল্লাহকে বাদ দিয়া শিরিক করে আল্লাহর সাথে, অনেকের দরবারে যায়। কিন্তু আজকে হাতিবান্দার মুসলমান আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আওয়াজ তুলে হাত তুলে বলুন তো আমাদের একমাত্র রবকে আল্লাহর সাথে ন্যায় বিচার করতে হবে। দুই নম্বর ন্যায় বিচার হলো রাসূলের সাথে, আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনে যান, কোনো দিন আসবো কিনা জানি না, আমার ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 প্রকারের আদল করেছেন। রাসূলের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রাসূল ন্যায় বিচারের দৃষ্টান্ত দিয়েছেন। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ কথাগুলো শুনবেন, আমার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করার আগে আল্লাহ নবীর বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ নবীর বাবা চলে যায় ইয়াতিম সন্তান দুনিয়াতে আসার পর, আমার ভাইয়েরা এতিম সন্তানকে হালিমাতুস সাদিয়া লালন পালনের দায়িত্ব নেয়। আম্মা জান হালিমা বলেন বিশ্বনবীকে যখন আমি ছোট শিশু, মুহাম্মাদকে যখন আমি আমার ঘরের ভিতরে উঠালাম, তখন মুহাম্মদ কোনো দিনের জন্য কান্নাকাটি করেন নাই, কিন্তু মুহাম্মদ তখনই কান্নাকাটি করেছে যখন মুহাম্মদের লজ্জাস্থান থেকে কাপড়টা সরে গিয়েছে, মুহাম্মদ চিৎকার দিয়ে কান্নাকাটি করেছে। আমার নবী লজ্জাশীল ছিলেন, হায়া ছিলেন, আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান। আমার নবী ছোট্টকাল শিশু মুহাম্মদ যখন নবী হয় নাই তখন থেকে লজ্জা সর ছিল, কিন্তু বাংলার মুসলমান নবীর উম্মতদের আজকে লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরও লজ্জা নাই, শরম নাই, কিন্তু ভাই শুনেন আমার নবী বিশ্ব নবীর দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, আমার ভাইয়েরা হালিমাতুস সাদিয়া বলেন শোনো, তোমরা মুহাম্মাদকে আমি ডান স্তনে লাগাইয়া দিতাম আর মুহাম্মাদ চিৎকার মেরে
ডান স্তনের আলহামদুলিল্লাহ বলে মনে মনে ছোট্ট মানুষ আল কেমন যেন ঢোকটা গিলে পান করতেন, কিন্তু বাম স্তনে যখন লাগায়া দিতাম আমার নবী ছিলেন ডানপন্থী, আমার রাসূল ছিলেন ডানপন্থী, আওয়াজ দিয়ে বলেন তো আমরা কোন পন্থী। বাম স্তনে যখন লাগায় দিতেন আমার বিশ্বনবী বলে না 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 না, বুঝাইতে চায় হালিমা এটি আমার হক নয়, আমি ন্যায় বিচারের প্রতীক মুহাম্মদ, এটি আমার দুধ ভাই আবদুল্লাহর হক, এই হক আমি নষ্ট করব না। আমার নবী ছোট্ট থেকেই আমার বিশ্ব নবী হকের প্রতি গুরুত্ব দিয়ে ন্যায় বিচার করেছেন, কিন্তু নবীর উম্মতেরা হক মারার জম কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের সম্পত্তি বোনের সম্পত্তি হক মেরে খায় এমন লোক আছে না নাই? কিন্তু না না কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবী ন্যায় বিচার করেছেন ভাইয়ের সাথে বোনের সাথে সবার সাথে, কিন্তু বাংলাদেশে যদি জান্নাতে যেতে চান ন্যায় বিচার বোনের সাথে করতে হবে, ভাইয়ের সাথেও করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ খুবই মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো, আমার বিশ্বনবী মায়ের সাথে আদল করেছেন, মা আমাদের আছে না নাই? আমার আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী একদিন বসে থেকে সাহাবীর সাথে গল্প করতেছিলেন, হঠাৎ করে একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মহিলাকে হঠাৎ করে যখন যাচ্ছিলেন আল্লাহর নবী ডাক দিলেন, নিজের জান্নাতি চাদরটা বিছায়া দিলেন, দিয়ে বললেন আল্লাহর নবী বললেন এখানে বসুন। সাহাবীরা অবাক হলেন যে নবী যার জীবনের আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই নবী চাদরটা বিছায়া দিয়েছে, আল্লাহর রাসূল সুন্দর করে সম্মান করে বিদায় দিলেন। সাহাবীরা বললেন কে তোমার এটা? আল্লাহর রাসূল বললেন এটা আমার দুদুমা হালিমাতুস সাদিয়া, আমার মা দুনিয়ার বুকে বেঁচে নাই। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন 6 বছর বয়স তখন তার মা দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করেছে, হে নবী এই দুনিয়ার উম্মতদেরকে জানায় দাও, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কর আল্লাহু আকবার। আমারে মা মা জননী, আমারে সুখের ঠিকানা, কান্না কে হায় আঁচলে লুকায়, আমারে মা জননী, আমারে সুখের ঠিকানা। জোরে কর আল্লাহু আকবার। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো মায়ের খেদমত করার দরকার আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? যাদের মা দুনিয়াতে আছে তারা মায়ের খেদমত করবেন, যাদের মা দুনিয়াতে নেই তারা মায়ের জন্য দোয়া করবেন। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে কর আল্লাহু আকবার। ভাইয়ের আমার তাহলে হাত তুলে বলেন তো মা নামক যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এই পৃথিবীতে, স্পেশাল করে 3টা নিয়ামত দিয়েছেন, তার মধ্যে 3 নম্বর নিয়ামত হলো ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল মিনার রহমাতি, 3 নম্বর নিয়ামত 3 নম্বর রহমত হলো মা আর বাবা, মা আর বাবা যাদের দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ভাইয়ের আমার কথা ভালো করে শুনবেন, খুব লম্বা আলোচনা করব না, কষ্ট হয় নাকি? শুধু মায়ের সাথে নেই বিচার করলে হবে না,
আমার নবী তার স্ত্রীদের সাথেও ন্যায় বিচার করেছেন। আমার নবীর একজন স্ত্রী ছিলেন না, দুইজন ছিলেন না। আমার নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা যখন দুনিয়া ছেড়ে বিদায় নেন, আমার নবী পর পর প্রয়োজনে আমার নবী এক প্রয়োজনে আমার নবী কেউ বলেছেন 14টা, কেউ বলেছেন 11টা, আমার নবী 11 কিংবা 14টা বিয়ে করেন। একসঙ্গে আমার নবীর 9 জন স্ত্রী ছিল। চিৎকারে দিয়ে বলেন মারহাবা। আমার নবী 9 জন স্ত্রীর সাথেই ন্যায় বিচার করেছে। আমার নবীর একজন স্ত্রী ছিল, নাম ছিল তার হাফসা রাদিয়াল্লাহু তাআলাহা হাফসা ছিল ওমরের মেয়ে। আওয়াজ দিয়ে বলেন তো ওমর ঠান্ডা না গরম? ওমর ছিলেন সেই গরম, কাফিরদের জন্য ওমর ছিলেন গরম। শুধু তাই নয়, শয়তান পর্যন্ত ওমরকে ভয় পেত। শুধু তাই নয়, আল্লাহ পাক ওমরের সিদ্ধান্তর ব্যাপারে কোরআন শরীফে 1 নয় 2 নয় আমার ভাইয়েরা 21টি আয়াত আল্লাহ ওমরের সিদ্ধান্তের উপরে নাজিল করেছে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে ওমর ছিলেন অন্যতম। বিশ্বনবী বলেন আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা ওমর, ওমর নবী হয়ে যেত। সেই ওমর গরম ছিল ইসলামের জন্য আমার ভাইয়েরাম। ওমরের মেয়েও ছিল গরম। বাপ যেমন মেয়ে তেমন, মা যেমন মেয়ে তেমন, আমার ভাইয়েরা গাই যেমন ঘি তেমন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই জন্য বিশ্ব নবী বলেছেন তোমরা যখন বিবাহ করবে তখন তোমরা মা দেখবে, মা কেমন, তারপরে তোমরা নানি দেখবে, নানি কেমন। যদি নানি ভালো হয় মাইয়ার, মা ভালো হয়, মেয়েও হবে ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিন্তু আজ আমরা শুধুমাত্র চামড়া দেখে, সুন্দর দেখে বিয়ে করি, কিন্তু চরিত্র দেখে বিয়ে করি না, যার কারণে গণ্ডগোল। আমার ভাইয়েরা মা যদি হয় কটকটি মার্কা, স্টার জলসা বাংলা মার্কা, মেয়েও হবে স্টার জলসাজি বাংলা মার্কা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা একদিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো 9 জন স্ত্রী, তার মধ্যে আপনি সবচাইতে ভালো আপনি কাকে বাসেন, সবচাইতে বেশি টাইম আপনি হযরতে আয়েশার ঘরেই তো আপনি দেন, আপনি আমাদেরকে ভালো তেমন একটা বাসেন না, ন্যায় বিচার করেন না? আল্লাহর রাসূল হযরতে আয়েশা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তালানহাকে বললেন, শোনো হাফসা, একটি কথা তুমি শোনো, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিস্ত। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীতে প্রত্যেকটা নবী তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এসেছে। আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, হে নবী আপনি ন্যায় বিচার করেন। হযরতে হাফসা বলছে, আপনি তো ন্যায় বিচার করেন না, আপনি স্ত্রীদের সাথে ন্যায় বিচার করেন না, আপনি বলেন সব চাইতে বেশি ভালো আপনি কাকে বাসেন। একটা কথা মনে রাখবেন, এক মন কিন্তু 2-3 জনকে দেওয়া যায় না, একজনকে একটা মন দেওয়া যায়। কারণ আমার ভাইয়েরা সব কিছু ভাগাভাগি হইলেও ভালোবাসা ভাগাভাগি হয় না। শুধু তাই নয়, স্ত্রীরা কিন্তু নিজের স্ত্রীরা কিন্তু অন্য কাউকে স্বামীর ভাগ দিতে চায় না, সম্পদ সব দিয়ে দিবে কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না। হাফসা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্লিয়ার করে বলেন। আল্লাহ নবী একটু হেকমত খাটা বললেন, ও হাফসা শোনো, আগামীকাল রাতের বেলা আমি বলবো
আগামীকাল আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। রাত যখন চলে আইলো আমি আলোচনা করতেছিলাম ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো নিজের প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার করা, নিজের স্ত্রীর সাথেও ন্যায় বিচার করা। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা লম্বা করা যাবে না। জুমার রাত অনেকে তাহাজ্জুদের নামাজ পড়বে, কিন্তু আজকে এই রাত্রিতে দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে। আমি মুসাফির মানুষ, সেই সুদূর ঢাকা থেকে ছুটে এসেছি আপনাদের মাঝে কিছু কথা বলবার জন্য। অন্তত মেহমানকে সম্মান করে হলেও অন্তত দোয়াতে শরীক হওয়ার দরকার আছে না? না, আল্লাহ নবী রাতের বেলা চলে গেলেন, হাফসার ঘরে গেলেন, প্রত্যেকটা বিশ্ব নবীর নয় জন স্ত্রী ছিল, প্রত্যেকের ঘর ছিল আলাদা আলাদা। হাফসার ঘরে গিয়া আল্লাহ নবী তাকে কাছে ধরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুম্বন মেরে দিলেন, আর দুইটা খেজুর হাতের ভিতরে দিলেন, দিয়ে বললেন, হাফসা তোমাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি, আর তুমি কাউকে বলবে না, তোমাকে দুইটা খেজুর দিলাম, আর যাকে আমি দুইটা করে খেজুর দিব তাকেই আমি সব চাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন, গিয়া আল্লাহ নবী ছোটে একটা চুম্বন আকায় দিলেন, দুইটা করে খেজুর দিলেন। দেবার পর পরের দিন হাফসা কিন্তু ওমরের মেয়ে জেদি, হাফসা পরের দিন জিজ্ঞাসা করতেছে, ও নবী, ও মুহাম্মদ, ও স্বামী গো, বলো এই মুহূর্তে সব চাইতে ভালো তুমি কোন স্ত্রীকে বাসো? সমত বিশ্ব নবী বলল, সব স্ত্রীদেরকে ডাকো। সব স্ত্রীদেরকে ডাকা হলো, স্ত্রীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ন্যায় বিচার কায়েম করার জন্য পৃথিবীতে এসেছেন। আমার ভাইয়েরা, স্ত্রীর সাথে যদি ন্যায় বিচার না করতে পারেন আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন? সবাই কথা বলেন না কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্ত্রী যদি স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যখন চলে যাবে, আর কোন স্ত্রী যদি বলে আমার স্বামী আল্লাহর জান্নাতি, আমার স্বামী আল্লাহর জান্নাতি, আমার স্বামী আল্লাহর জান্নাতি, তিনবার মন থেকে বলে যদি চোখের পানি ঝরায় সাক্ষী দেয়, বিশ্বনবী বলেন আল্লাহ পাক ওই স্বামীকে আল্লাহর জান্নাতে দিবে। আর কোন স্বামী স্ত্রী যদি মারা যায়, আর স্বামী যদি মন থেকে বলে আমার স্ত্রী জান্নাতি, আমার স্ত্রী জান্নাতি, আমার স্ত্রী জান্নাতি যদি মন থেকে বলে, তাহলে আল্লাহ পাক ওই স্ত্রীকে জান্নাতে দিবে। আমার ভয়েরাই জন্য ন্যায় বিচার করার দরকার আছে। আল্লাহ নবীর নয় জন স্ত্রী দাঁড়ায় গেল, গিয়া বললাম, আল্লাহ রাসূল বলল, শোনো, আমি তোমাদেরকে সব চাইতে তাকেই বেশি ভালোবাসি যাকে আমি দুইটা করে খেজুর দিয়েছি। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব মনটা উৎফুল্ল, লাব্বাইক, আল্লাহ নবী বললেন কাকে আমি দুইটা খেজুর দিয়েছি, হাতটা তোলো। হাফসা হাত তুললেন, হাফসা হাত তুলে পিছনের দিকে তাকায় দেখলেন বাদ বাকি আটটা স্ত্রী সবাই হাত তুলেছে। আমার নবী বলল, আমি ন্যায় বিচার কায়েম করতে চাই, আমি সব স্ত্রীদেরকে সমান মর্যাদা দিয়ে ভালোবাসি। কিন্তু আমার বিশ্বনবীকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি গতকালকে কার ঘরে ঘুমাইছেন? যার ঘরে আপনি ঘুমাইছেন তাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন? আমার নবী বললেন, যার ঘরে আমি গতকালকে ঘুমাইছি, এই নয় জন স্ত্রীকে খেজুর দিয়া যার ঘরে আমি ঘুমাইছি, তিনি আর কেউ নয়, তিনি হলো আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি আর কেউ নয়। তাহাজ্জুদের টাইমে গিয়া তাহাজ্জুদের নামাজে
মসজিদের ভিতরে দাঁড়ায় গিয়েছি আর তোমাদেরকে বললাম এই পৃথিবীতে আমি নবী নেই বিচার কায়েম করার জন্য এসেছি ভাইরা আমার লক্ষ্য করেন আলোচনা লম্বা হবে না কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমি যদি আর কিছুক্ষণ চালাই আপনারা কি আছেন ভাই বিশ্বনবী শুধু তাই নয় সাহাবীদের সাথেও ন্যায় বিচার করেছেন এমনকি কাফেরদের সাথেও ন্যায় বিচার করেছেন কিন্তু বাংলাদেশে দেখবেন চেয়ারম্যান সাহেব বসে আছে এক দলের ভোট যদি আর এক দল না করে চেয়ারম্যান হওয়ার পর অনেকেই গিয়া অন্য দলের প্রতিশোধ নেয় আমার ভাইয়েরা এক দল যখন বিজয়ী হয় অন্য দলের উপরে স্টিম রোলার চালায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী বদরের যুদ্ধের সময় খুব মনোযোগ দিয়ে শুনবেন ইমাম সাহেব তেলাওয়াত করে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান কিন্তু আমরা বুঝি না এক নাম্বার হলো আল্লাহর সাথে আদল করতে হবে আদল বাণী হলে নেই বিচার আমার ভাইরা দুই নাম্বার বিশ্ব নবীর সাথে নেই বিচার করতে হবে আল্লাহর নবী নেই বিচার শিক্ষা দিয়েছেন আর তিন নাম্বার হলো সৃষ্টি জগতের সাথে নেই বিচার করতে হবে আমি শুধু নবীর জীবন থেকেই বুঝাইয়া দিব আজকে নেই বিচার আমার ভাইয়েরা কোনোদিন আমি আসতে পারি কিনা জানি না তবে একটা কথা মনে রাখেন আজকে গোটা পৃথিবীতে নেই বিচার না থাকার কারণে আজকে গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে কথা বলেন ঠিক কিনা দাউ দাউ করে আগুন জ্বলছে কিন্তু শোনেন আমার ভাইয়েরা লেলিনাল কালমার্সের আদর্শ দিয়ে নেই বিচার কায়েম হবে না শুধুমাত্র নেই বিচার কায়েম হবে একমাত্র কিতাবের আইন দিয়া আওয়াজ তুলে বলেন তো কিতাবটার নাম কি আল্লাহর দলিল দিচ্ছি কোরআন কারিমের আল্লাহ পাক বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলাম লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম এই কোরআনে আল্লাহ সত্য কথা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন এই কোরআনে আল্লাহ ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন এই জন্য আওয়াজ দিয়ে বলেন তো কেউ যদি ন্যায় বিচার করতে চায় কোরআন মানার দরকার আছে না না আমার ভয়রাম বদরের যুদ্ধ লেগে গেল মুসলমানদের 313 জন আর কাফেরদের 1000 আমার ভাইয়েরা বদরের যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করল শুধু তাই নয় আমার ভাইয়েরা মুসলমানেরা জয়লাভ করার পর 70 জনকে বন্দি করল আর মুসলমানদের 70 জন শহীদ হয়ে গেল শুধু তাই নয় 70 জনকে বন্দি করল আমার রাসূলের খুব মন খারাপ আমার রাসূলের সাহাবীরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহর রাসূল খুব মন খারাপ এসে দেখলেন 70 জনকে বন্দি করেছে আমরা হলে কি করতাম আমরা হলে কইতাম গুলি কইরা ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দাও আল্লাহর নবী বললেন এদেরকে গনিমতের মাল দাবি করুক শুধু তাই নয় মুক্তিপণের মাধ্যমে এদেরকে ছেড়ে দেওয়া হবে আজকে রাতে এদেরকে দুইটা হাত আমার হাতিবান্দার মুসলমান একটুখানি মনোযোগ দিয়ে শুনে দুইটা হাত পিলারের সাথে বেঁধে ওদেরকে শাস্তি দেওয়া হোক আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ দুইটা হাত যখন পিলারের সাথে বেঁধেছে 70 জনের ভিতরে একজন ছিল আমার নবীর চাচা নাম ছিল আমির হামজা কিন্তু আমার ভাইয়েরা নাম ছিল তার আব্বাস আমির হামজা নয় হযরতে আব্বাস তখনও ইসলাম কবুল করেন নাই আব্বাসের দিকে নবী যখন তাকালেন কারণ চাচা মায়া তো লাগাটাই স্বাভাবিক কারণ রক্তের সম্পর্ক কোনোদিন ছিন্ন হয় না যতই গণ্ডগোল হোক আর যতই কেচাল হোক যতই মারামারি হোক রক্তের সম্পর্ক কোনো দিনের জন্য ছিন্ন হবে না আমার ভাইয়েরাম বিশ্বনবীর চোখের পানি দেখে সাহাবীরা মনে করলেন
আল্লাহ নবী মনে হয় তার চাচাকে ধরে নিয়ে আসার জন্য একটু মন খারাপ করেছে। আমার ভাইরা টান টান করে বাঁধলো ওই কাফির বেঈমানেরা। রাতের বেলা গ্যাঙ্গায়া গাঙ্গায়া কান্নাকাটি করতেছিলেন, এত টান করে বাঁধলো আর তাদের সহ্য হলো না। অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিলেন আল্লাহ নবীর চাচা আব্বাসও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী ঘরের ভিতর থেকে কান্দে আর আব্বাস বাহিরে থেকে কান্দে। নবীর কান্নার আওয়াজ শুনে সাহাবীরা আব্বাসের হাতের দড়িটা একটু ঢিল করে দিয়েছেন। ভাইয়েরা আমার ঢিল করে দেওয়ার পর আমার নবী তাহাজ্জতের নামাজের সময় উঠে দেখে আল্লাহ নবীর চাচা আব্বাসের শব্দ শোনা যায় না। বিশ্বনবী মনে করলেন আব্বাস মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ নবী কাছে গিয়ে দেখেন আব্বাস ঘুমাই, হাতের দড়িটা একটু ঢিল করে দিয়া সহনীয় পর্যায়ে রেখে দিয়েছে। আমার নবী চিৎকার মেরে বলেন ও সাহাবীরা রে, কে তোমরা আছো, কে তোমরা আছো, এইদিকে আসো। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, হে হে আমার সাহাবীরা, এই দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আমার চাচার দড়িটা ঢিল করে দিয়েছো কেন? 59 জন 79 জনের দড়িটা ঢিল করোনি কেন? বলছে আপনার চাচা কান্নাকাটি করছিল আর আপনার মন খারাপ দেখে মনে করছিলাম আপনার চাচাকে মনে হয় ধরে নিয়ে এসেছে, এই জন্য চাচা কষ্ট হয়, এই জন্য আপনি মনে হয় কান্নাকাটি করেন। আল্লাহ নবী বলল কেয়ামতের ময় দানে আমাকে আসামির কাট করায় দাঁড় করায় আনা, কারণ আমি নবীর উপরে দায়িত্ব এসেছে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, পৃথিবীতে আল্লাহ আদেশ দিয়েছেন এই বিচার করার জন্য। এই মুহূর্তের জন্য তুমি 69 জনের দড়িটা, তুমি 69 জনের দড়িগুলো তুমি ঢিল করে দাও। আমার ভয়েরা শুধু তাই নয়, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী ন্যায় বিচার করেছে কিন্তু গোটা দুনিয়ার বুকে দেখেন ন্যায় বিচার নাই, ন্যায় বিচার নাই। আমার ভাইয়েরা রডের বদলে বাঁশ দেয় এমন নেতা আছে না? না, আপনাদের এলাকার কথা বলছিলাম। চেয়ারম্যান সব অত্যন্ত ভদ্র মানুষ এসে বসেছে কুরআনের মাহফিলে, একটা কথা শোনেন, ন্যায় বিচার ততদিন কায়েম হবে না যতদিন কোরআন সমাজে কায়েম হবে না। যতদিন কোরআন সমাজে কায়েম হবে না ততদিন ন্যায় বিচার কায়েম হবে না। খোদার কসম, খোদার কসম, যারা ন্যায় বিচারের জন্য কথা বলতেছ, অধিকারের জন্য চিল্লাচিল্লি করতেছ, তোমরা শুধু বলো কোরআন কায়েম হোক। কোরআন না কায়েম হলে এই দুনিয়াতে ন্যায় বিচার কেউ করতে পারবে না? প্রমাণ শুনবেন, দলিল শুনবেন, আপনাদের কষ্ট হয় নাকি? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, 7 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাওয়ালাল্লাহু মারকাদাহু ওয়া জাআলা মাসওয়াহু, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক, বলেন আমিন, জোরে বলেন আমিন। উনি ভাষণ দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছি আর রক্ত দিব, তারপরেও তারপরেও বাংলার তারপরে বাংলার বাংলার মানুষকে স্বাধীন করেই ছাড়ব ইনশা। এটা আমার সাথে একটু আওয়াজ দিয়ে কথা বলেন, ইনশা আল্লাহ। তারপরে উনি বলেছিলেন, উনি যখন ধানমন্ডি 32 নম্বর বাসায় ছিলেন, আপনারা একটু টনক নড়ে শুনবেন, এই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না, ন্যায় বিচার কায়েম হবে না, অন্যায়ের প্রতিবাদ হবে না। এই কোরআন যদি কায়েম হয় ইনশাআল্লাহ, কোরআন কায়েম হওয়ার সাথে সাথে সবাই তার অধিকার ফিরে পাবে, কথা বলেন ঠিক কিনা? উনি কম্বল নিয়ে এসেছিলেন 7.5 কোটি কম্বল, লোক ছিল 7 কোটি, কিন্তু উনি বললেন আমার কম্বলটা আমি পাইলাম না। এরপরে ধানমন্ডি 32 নম্বর বাসাতে উনি বসবাস করতেন। প্রেসিডেন্ট হওয়ার পর গাজীপুর থেকে একটা লোক আসলো, এসে বলল আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি, তাকে আমি নেতা হিসাবে খুব পছন্দ হয়, তো বঙ্গবন্ধুকে আমি কিছু সবজি দিতে এসেছি,
সবজি নিয়ে যে বলল ভিতরে ঢোকা যাবে না, কারণ এখন নেতাদের সাথে দেখা করা অত সহজ নয়, নেতার চাইতে নেতার সেলা সামুন্ডারি গরম বেশি। কথা বলেন না কেন? ঠিকই না আমার ভাইয়েরা। ওনা বলল যে ভিতরে, যেহেতু প্রধানমন্ত্রী ভিতরে ঢোকা যাবে না, সবজিটা দিল ওপর থেকে। শেখ মুজিবুর রহমান দেখলেন একটা লোক সবজি নিয়ে এসেছে, উনি আলহামদুলিল্লাহ পরে তাজা সবজিগুলো পেয়ে উনি 20 টাকা দিল। 20 টাকা তিন তালা থেকে নামতে নামতে দারোয়ান পকেটের ভিতরে 10 টাকা রেখে 8-10 টাকা নিয়ে যে ওই লোককে বলছে, ধরেন বঙ্গবন্ধু আপনাকে উপহার দিয়েছে। ও বলছে, না না আমি টাকাগুলো নিব না। কি জন্য টাকা নিব? কি জন্য টাকা নিব? আমি তো বঙ্গবন্ধুকে ভালোবেসে সেই গাজীপুর থেকে হেঁটে হেঁটে সবজি নিয়ে এসেছি। বলছে, শোনেন এটা বঙ্গবন্ধু আপনাকে উপহার দিয়েছে। বেচারাটা দাঁড়ায় আছে, বঙ্গবন্ধুর গাড়ি বের হওয়ার সময় সামনে গিয়ে দাঁড়ায় বলছে, বঙ্গবন্ধু আপনার টাকাটা আপনি নেন, কারণ আমি তো আপনাকে খুব ভালোবাসি। বঙ্গবন্ধু বলছে, টাকায় দেখে বলছে, 20 টাকা তোমাকে দিলাম তো 10 টাকা ফেরত দিচ্ছ, আর 10 টাকা রাখছো কেন? বলছে, বঙ্গবন্ধু 10 টাকায় পেয়েছি আমি, আর বেশি পাই নাই। বঙ্গবন্ধু চিন্তা করলো, হাইরে সোরের সোরে, তিনতলা থেকে নিচতলায় নামতে, তিনতলা থেকে নিচতলায় নামতে আমার 20 টাকা 10 টাকা হয়েছে। এই সোর্সদেরকে ভালো করার জন্য দুনিয়ার লেলিন কালমার্সের আদর্শ দিয়ে এই দুনিয়া ভালো হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আদর্শ দিয়ে ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন, আর ইসলামিক ফাউন্ডেশন গঠন করে কোরআনের তালিম দিয়ে সারা পৃথিবীর মানুষকে ভালো করতে চেয়েছিলেন। আজ যারা সেই বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালিত পালিত না করে কোরআনকে বাদ দিয়ে যারা দুনিয়াতে শান্তি কায়েম করতে চায়, ন্যায় বিচার কায়েম করতে চায়, আমি বলবো তারা বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক নয়। খোদার কসম, খোদার কসম, কোরআন ছাড়া এ বাংলাতে শান্তি আসবে? জোরে বলেন, আসবে? এই জন্য যদি কোরআনে কারিমের আইন লাগবে, আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ, কোরআন পৃথিবীতে কায়েম হতে শুরু করেছে। বিশ্বকাপ ক্রিকেট খেলা আপনারা দেখেছেন, কোরআনে কারিমের আয়াত দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, গনিম আল মুফতা ছোট্ট একটা মানুষ, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন আমার ভাই, গনিম আল মুফতা তার পা নাই, সেই লোকটা কোরআন শরীফের আয়াত দিয়ে গোটা দুনিয়ার মানুষের টনক নাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে যারা খেলা দেখতে, বিশ্বকাপ ফুটবলে যারা খেলা দেখতে গিয়েছে, চোখের পানি ঝরঝর করে পড়েছে তার কোরআনের বক্তব্য শুনে। জাকির নায়েক কোরআনের বক্তব্য দিয়ে 558 জন মানুষ ইসলাম কবুল করেছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় ভাইয়েরা, আমার মিশা সওদাগর, আপনারা নাম শুনছেন, বাংলা সিনেমাতে যিনি নাটক করতো, এই মিশা সওদাগর উনি আগে ভিলেনের পাঠ করতো। কি ভিলেন! মিশা সওদাগরের ছবি মানে হিট, কথা কোন না কেন? ঠিক কিনা? সেরকম ভিলেন সেই মিশা সওদাগর বুঝতে পেরেছে শেষ জীবনে এসে, যে মিশা সওদাগর এখন বুঝতে পারতেছে এই যে ভিলেনই করেছি, এগুলো দেখে অনেক যুবকেরা কিন্তু ভিলেনের পাঠ নেয়। কথা বলেন ঠিক কিনা? ও চিন্তা করছে এগুলো আর করা যাবে না, ও তৌবা পড়ে, কালিমা পড়ে আবার তৌবা পড়েছে, এবং সে এখন ইসলামী গানের শুটিং করতেছে, ইসলামিক বিভিন্ন কালচার সে লালন পালন করতেছে, কলর অফ শিল্পী গোষ্ঠীর সাথে সে মরণের একটা গানের শুটিং করেছে। সে যে শুটিং করেছে, আল্লাহর কসম করে বলছি, মন থেকে সে তাওবা করেছে। এখান থেকে বোঝা যায় আগামী পৃথিবী কোরআনের পৃথিবী। কারণ হলো আস্তে আস্তে সবাই কোরআনের ছায়া তলে আসতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি ভাই, আপনার নাম শুনেছেন কিনা? নাম শুনেছেন কিনা? আলহামদুলিল্লাহ তিনি দেশে আলোচনা করতে পারেননি, বিদেশের মাটিতে গিয়ে ইংরেজিতে বক্তব্য রেখে সারা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ।
ইংরেজিতে বক্তব্য দিয়েছে। বাংলার দামাল ছেলেরা শুধু বাংলায় জানে না, ইংরেজিও জানে। মিজানুর রহমান আজহারি একজন স্মার্ট বক্তা, তিনি দেখায় দিয়েছেন এ বাংলায় শুধু বাংলার মুসলমান বাংলা শব্দ জানে না, ইংরেজি দিয়েও বক্তব্য দিতে পারেন। মিজানুর রহমান আজহারিকে দেখে হাজার হাজার ইংরেজি ইংরেজ যারা পড়ুয়া এবং ইংরেজিতে কথা বলে তারা অবাক হয়ে যে বাংলার যুবকরা এত সুন্দর করে ইংরেজি বলতে পারে। এবং ওয়ার্ল্ড কোরআন কনভেনশন সেন্টারে তিনি কি নোট, আমার ভাইয়েরা, কনভেনশন স্পিকার হিসাবে দি পাওয়ার অফ সাজদা, সেজদার শক্তি, সেজদার গুরুত্ব সম্পর্কে ইংরেজিতে অসাধারণ বক্তব্য দিয়েছে। সারা পৃথিবীর মানুষ শুনে অবাক হয়েছে। আমরা গর্ব করি মিজানুর রহমান আজহারি আবার বাংলাতে ফিরে আসবে, আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য ন্যায় বিচার সব জায়গায় করতে হবে। আমার ভাইয়েরা, বিরক্ত করবো না, চেয়ারম্যান সাহেব বসে আছেন, শুধুমাত্র একটা কথা বলে আজকে বিদায় নিব। তাহলে আওয়াজ তুলে বলেন তো, সব জায়গায় নেই বিচার করার দরকার আছে না? না, সব জায়গায় নেই বিচার, কিন্তু কোথায় যে আমাদের শরীরে যত ঘা মলম দিব কোথায় রে ভাই? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি? একটা হাত তোলে একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। একজন লোক আম গাছ লাগাইছে, আম গাছের উপর চড়ছে একটা বালক, প্রত্যেক দিন আম চুরি করে নিয়ে যায়। বলছে যে এইবার মালিক ধরে বলছে, এই আম চুরি করে কেন, তোমার বাপের কাছে বিচার দিব। ও বলছে যে আমার বাপের কাছে বিচার দেওয়ার জন্য দূরে যেতে হবে না, ওই গাছে আমার বাবা, ওই গাছে আমার বাবা উঠেছে, ওখানে গেলেই, মানে বাপ অসুর বেটাও সুর। এই জন্য বলবো পৃথিবীতে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই তিনটা কথা আর তিনটা আদেশ তিনটা নিষেধ যদি মুসলমান মানতে পারে আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, একদম শেষ ফিনিশিং কথা আমি বলবো, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর জীবনের শেষ পর্যায়ে গিয়া আমার নবী অসুস্থ হয়েছিলেন, 7 দিন অসুস্থ হয়েছিলেন। আমার নবী মৃত্যুর পূর্বে গিয়াও ন্যায় বিচারের কথা বলে গিয়েছেন, ন্যায় বিচারে কায়েম করে গিয়েছেন। আমার নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, বিশ্ব নবীর গায়ে প্রচণ্ড রকমের জ্বর, এত জ্বর, এত জ্বর, আমার নবী উঠতে পারেন না। নবীর স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা মিসওয়াকটা চাবায়া দিয়া আমার নবীর মুখের ভিতরে দেই, নবী আমার মিসওয়াক করে চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, আর চোখের কর্নারে বিশ্ব নবীর একদম চোখের কর্নারে পানি এসেছে, আল্লাহ নবীর চোখের কর্নারে দুইটা কর্নারে কিঞ্জুল পর্যন্ত জমেছে, বিশ্ব নবী উঠতে পারতেছেন না, এমনকি জামাতেও হাজির হতে পারেন নাই। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি ইমামতি করি, জামাত কায়েম করে দাও। আবু বকর আর বুঝতে বাকি রইলেন না, হয়তোবা নবী আমার দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন। আবার ভয়ারব আবু বকর নামাজ পড়ালেন, আমার নবী দৃশ্যটা ঘর থেকে দেখলেন। আমার নবী বললেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছি, শুধুমাত্র জামাত কায়েম করার জন্য। আজকে সেই জামাত কায়েম হয়েছে, আমার নবী উঠতে পারেন না। সাহাবিরা বিশ্ব নবীকে দেখতে আসলেন। আমার ভাইয়েরা, হঠাৎ করে রাতের বেলা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে বসে, আমার নবী জীবনের শেষ মুহূর্তে কিছু ভালো মতো খাইতে পারতেছিলেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেললেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে কাঁদতেছেন কেন? আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে এমন একটি আয়াতে কারিমা আমার উপরে নাজিল হয়েছে যে আয়াত আমাকে শুয়ে থাকতে দিল না। অসুস্থ মানুষ আল্লাহর নবী জ্বরে কাঁপতেছিলেন, তারপরেও
থরথর করে বসে বসে আমার নবী কান্নাকাটি করতেছিলেন সারা রাত ধরে আমার নবী অস্থির হয়ে গেলেন সকাল যখন হয়ে গেল ফজরের নামাজের আজান যখন বেলাল দিলেন হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম এই আজান যখন দিলেন আমার ভয়ের আমার বন্ধুগণ আজান যখন দিলেন বেলাল আজান হওয়ার পর নবী আমার জামাতে হাজির হতে পারলেন না আমার আজকে ও হাতিবান্দার মুসলমান আমার নবীর জীবনের শেষ কথাগুলো থেকে যদি একটা চোখের পানি ফালাইতে পারো এক ফোঁটা কিয়ামতের ময়দানে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমার ভয়রব বিশ্ব নবীর আমার শেষে বেলালকে বললেন বেলাল সাহাবীদেরকে বসতে বলো সাহাবীদের সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আল্লাহ নবীর সাহাবীরা এসে হযরতে বেলাল একদিকে ধরলেন হযরতে আবু বকর নবীকে ধরলেন যে নবীর গায়ে ৪০টা যুবকের শক্তি আল্লাহ দিয়েছিলেন সেই নবী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন বিশ্ব নবীর চেহারার ভিতরে সাপ যেন পড়ে গিয়েছে আল্লাহ নবীর সাহাবীরা বুঝতে পেরেছেন নবী আর বেশি দিন বাঁচবেন না বেশি দিন বাঁচবেন না বেশি দিন বাঁচবেন না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিব বসে পড়লেন আল্লাহর নবী থরথর করে কাঁপতেছিলেন সাহাবীদেরকে বললেন সাহাবীরা গত রাতে আমার সারা রাত আমার ঘুম হয় নাই সারা রাতের জন্য আমি ঘুমাইতে পারি নাই আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি জন্য আপনি ঘুমাইতে পারেন নাই আল্লাহ নবীর সাহাবীরাদেরকে নবী বললেন শোনো একটি আয়াতে কারিমা আমার উপরে এত আয়াত নাজিল হয়েছে কিন্তু কোন আয়াত আমাকে এত পাগল পাড়া করেন নাই কিন্তু আজকে যে আয়াত আমার উপরে নাজিল হয়েছে এই আয়াত আমাকে সারা রাত আমাকে ঘুমাতে দেন নাই আবু বকর বললেন কি আয়াত গো নবী আপনি একটু পড়ে পড়ে শোনান আমার নবী পড়ে শোনালেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এই সাহাবীরা শোনাম এই আয়াত আমাকে ঘুমাতে দিল না দুনিয়ার চাইতে আর একটি জগৎ সব চাইতে বড় জগৎ আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ জীবন কিন্তু আমরা আজকে আখিরাতের জীবনের চিন্তা করি না দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু একটু মনোযোগ দিয়ে শোনেন আমার নবী যার জীবনের আগের গুণাল্লাহ মাফ করে দিয়েছেন পিছের গুণাল্লাহ মাফ করে দিয়েছেন সেই নবী আখিরাতের চিন্তায় বিভোর হয়ে গেলেন তাহলে আওয়াজ দিয়ে আমার হাতিবান্দার মুসলমান হাত তুলে বলেন তো আখিরাতের চিন্তা করার দরকার আছে না না আমরা জীবনে কত গুনাহ করেছি গুনার কোনো শেষ নাই আমরা এত গুনাহ করেছি এত গুনাহ করেছি এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো যখন তোমরা গুনাহ করবে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে শুধু তাই নয় আল্লাহ পাকের নবী দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা বিশ্ব নবী বলছে সাহাবীরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আমার জীবনের শেষ ভাষণ হতে পারে আওয়াজ তুলে হাত তুলে আমার হাতিবান্দার মুসলমান বলেন তো নবীর জীবনে শেষ ভাষণ যদি হয় সেটা দামি হবে না কম দামি হবে নবীর প্রত্যেকটা কথাই দামি কিন্তু সে জীবনের কথা একটু মনোযোগ দিয়ে শুনে যান আর মাত্র কয়েকটা মিনিট আপনাদের মাঝে কথা বলবো ভাইরা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যান বিশ্ব নবী বললেন সাহাবীরা বসে পড়ো আমার নবী সালাম দিলেন আওয়াজ দিয়ে বলেন তো একে অপরকে সালাম দেওয়ার দরকার আছে না না
আফসুস সালাম বায়নকুম একে অপরকে সালাম দিবে সালাম যখন দিবে রহমত নাজিল করবেন কে শান্তি দিবেন কে জোরে বলেন কে আল্লাহ নবী বলেন স্ত্রী তার স্বামীকে যখন সালাম দিবে স্বামী যখন স্ত্রীকে সালাম দিবে আল্লাহ পাক স্বামী আর স্ত্রীর ভিতরে এত মহব্বত তৈরি করে দেন আল্লাহ পাক সেই সংসারে কোনো দিনের জন্য অশান্তি দেন না যদি সংসারে শান্তি চান বেশি বেশি সালাম দেওয়ার দরকার আছে না নাই সন্তানদেরকে সালামের ট্রেনিং দিবেন ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইরা বিশ্বনবী সালাম দিলেন সাহাবীদেরকে কিন্তু বাংলাদেশে দেখবেন সারা পৃথিবীতেও দেখবেন সালাম নেবার জন্য হ্যাডম মেরে বসে থাকে এমন লোক আছে না নাই আবার এমনও লোক আছে এমনও লোক আছে সালাম পর্যন্ত শুদ্ধ করে দিতে পারে না কি কয় চামালাইকুম চামালাইকুম কথা কোন ঠিক কি না আবার যেখানে সালাম দেওয়ার দরকার সেখানে সালাম দেয় না অন্য জায়গায় সালাম দেয় এই জন্য বিশ্ব নবী বলেছেন তোমরা যদি রহমত পেতে চাও তোমরা সালাম দিবি সালাম দেওয়া হলো সুন্নাত আর উত্তর দেওয়া হলো ওয়াজিব আমার ভাইয়েরা আলোচনা লম্বা করব না ওইদিকে যাব না বিশ্বনবী সালাম দি আল্লাহর নবী তার ভাঙ্গা ভাঙ্গা করতে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করলেন আওয়াজ দিয়ে বলেন তো জীবনের সব জায়গায় প্রশংসা হবে কার জোড়া বলেন কার আমাদের রবকে জোরে বলেন কে আরো জোরে এই রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে বলেন আমাদের রবকে রব হচ্ছেন তার নাম হচ্ছেন আল্লাহ আল্লাহ আমারি প্রভু রাসূল আমারি নেতা ইসলাম আমারি দীন মুসলিম আমার পরিচয় বহু প্যার করে বিধাতা মানব জাতিকে বানাই বহু প্যার করে বিধাতা মানব জাতিকে বানাই জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবীর জীবনের শেষ কথা যাদের ভালো লাগবে না আমি চারটা প্রশ্ন রেখে গিয়েছিলাম ওই চারটা প্রশ্নের উত্তর শুনবেন কি শুনবেন না কোরআন থেকে উত্তর দিয়ে দিব আমার ভাইয়েরা তার পূর্বে বলবো আল্লাহ নবী প্রশংসা করলেন কার জোরে বলেন কার আমরা করব কার খাওয়ার সময় ঘুমানোর সময় সুদ খাওয়ার সময় কইছে আল্লাহ সুদ খাওয়ার সময় প্রশংসা হবে না আল্লাহর সব জায়গায় আল্লাহর প্রশংসা হবে ভালো জায়গায় জোরে বলেন তো আমাদের রবকে আমার ভাইয়েরাম আল্লাহর প্রশংসা করার পর আমার নবী বললেন শোনো শোনো আমি মনে হয় বেশি দিন আর বাঁচব না আওয়াজ দিয়ে বলেন তো মৃত্যুবরণ করার দ আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে কখন যেন মৃত্যু হবে আমরা নিজেরাও জানি না আমার ভাইরা এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ নবী বলছেন মৃত্যুবরণ করব আমি জানি না একটি ভাষণ তোমাদের মাঝে আমি দিতে চাই আমি কি তোমাদের কাছে ইসলামটা পরিপূর্ণ করে দিতে পেরেছি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ ইসলামটা পরিপূর্ণ করে দিয়েছেন বিদায় হজের ভাষণে বলেছেন আয়াত বলবো না লম্বা হয়ে যাবে দুই নাম্বার হলো আমার নবী বললেন আমার দায়িত্ব কি ঠিক মতো পালন করতে পেরেছি কি না বলল ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ 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 আল্লাহ নবী বললেন কেউ কি আমার কাছ থেকে কোনো ঋণ পাবে নাকি একজন সাহাবী দাঁড়ায় গেলেন
গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ নবী গো, আপনার কাছ থেকে কিছু টাকা পাবো, দশটা দেরহাম পাবো। আপনার কাছে ফকির এসে হাত তুলেছিল আর আপনি ফকিরকে ফেরত দেন নাই। ও আম্মা সাইলা ফালা তানহার, আজকে কথা দিলাম গো নবী, দশটা দেরহাম আমি আপনার কাছ থেকে পাই। আল্লাহ নবী বলেন, শোনম, দশটা দেরহাম তাকে নিয়ে এসে দাও, কারণ হলো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আর আমার ঋণ থাকবে, হতেই পারে না। আমি দশ দেরহাম তাকে দিয়ে দেওয়া হলো। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা রে, তোমাদের সাথে কোনো অন্যায় যদি করে থাকি, আজকে আমার প্রতিশোধ তোমরা নিয়ে আমাকে ন্যায় বিচার হিসাবে আমাকে সার্টিফিকেট দাও। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো অন্যায় করেন নাই, আপনি ন্যায় বিচারক, কারণ প্রত্যেকটা নবীকে ন্যায় বিচারের করার জন্য আদেশ দিয়েছে, আর আল্লাহ আপনাকে বলেছে বিল আদিলি ওয়াল ইহসান। হে নবী, আপনি নেই অন্যায় করতে পারেন না। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা রে, কোন অন্যায় যদি তোমাদের সাথে করে থাকি, দয়া করে আজকে তোমরা কিসাস আদায় করো, আমাকে তোমরা মাফ করে দাও। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে অন্যায় করেছেন। সাহাবীর নাম হলো উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উক্কাশা দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করেছি। সাহাবীরা বলে, ও উক্কাশা ভাই, কার বিরুদ্ধে কথা বলো? তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি জীবনের সব জায়গায় ন্যায় বিচার কায়েম করেছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা বসো, কারো কবরে কেউ হিসাব দিবে না, আমার কবরে আমাকে হিসাব দিতে হবে, কারণ হিসাব বড় কঠিন। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি হিসাব না দিতে পারি, আমি জান্নাতে যেতে পারবো না। যে নবীর জীবনের আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যিনি হাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, যার শরীরের ভিতরে মশা মাছি পড়া হারাম ছিল, সেই নবী বলছে আমি কিয়ামতের দিনকে অত্যন্ত ভয় করি। আর যে নবী কিয়ামতের দিন উকিল হবেন, আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন, সে নবীকে আল্লাহ জান্নাতে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়া। সেই নবী বলছে আমি কিয়ামতের দিন আল্লাহর আদালতকে ভয় পাই, আর আমাদের মতো মানুষ শুধু গুনাহ করতে করতে সেঞ্চুরি করছে, একবারের জন্য অনুভূতি হয় না যে আমি গুনাহ করেছি, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, এ সাহাবীরা শোনো, একটি কথা শোনো, কেউ তোমরা কোনো কথা বলো না, কারণ ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু, আমিও মরে যাব, তোমরাও মরে যাবে, পৃথিবীতে কেউ থাকবে না। আওয়াজ দিয়ে বলেন, তোমাদের মরণ আসে না নাই? হাত তুলে বলেন, আসে না নাই? আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, একই দিন তোমারই নাম মসজিদে হবে আয়রান, একই দিন তোমারই নাম মসজিদে হবে আয়নান, তৈরি থেকো তৈরি লেখো কবরের মাল সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে আয়নান,
তাহলে আমার লালমনির হাটের মুসলমান হাত তুলে বলেন তো মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না কখনো যুবক ভাই আমার বৃদ্ধ বাবাজিরা আমার মা বোনেরা কখন যেন মৃত্যু আসবে আপনি জানবেন না আপনি বুঝতেও পারবেন না মৃত্যু কখন যেন আসবে তাহলে আরেকবার বলেন তো এই মুনাজাত পর্যন্ত নবীর জীবনের শেষ কথাগুলো শুনে যদি তাওবা করি চোখের পানি ফলাইতে পারেন আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে ভাইরা আমার একটা ফোঁটা পানি যদি পড়ে কিয়ামতের দিন আমার নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল